বরিশালের চার আসনের সংসদ সদস্য হিজলাত মেহেদীগঞ্জ পঙ্কজ দেবনাথের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হিজলা উপজেলায় পঙ্কজ দেবনাথের গাড়িবহরে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় এমপিকে বহনকারী গাড়ির গ্লাস ভেঙে চালক শক্কুর আহত হন। মঙ্গলবার 8 জুন রাত 9:30 দিকে উপজেলার খুলনা বন্দরে এই ঘটনা ঘটে। ইটের আঘাতে এমপির গাড়ির একটি গ্লাস ভেঙে গেছে। তবে পঙ্কজ দাবি করেন তার গাড়িবহরে হামলার কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় শ্রমিক লীগের সেক্রেটারি ইব্রাহিমের উপর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত গ্রুত অভ্যন্তরীণ কুণ্ডলের জের ধরে হামলা চালিয়েছে। তাৎক্ষণিকভাবে ওই পথ ধরে যাওয়ার সময় তিনি ঘটনার মধ্যে পড়েন, কিন্তু তার উপর কেউ হামলা চালায়নি। হিজলা থানার পরিদর্শক তারিকুল ইসলাম রাসেল বলেন, উপজেলার বড়জালিয়া ও গোয়াবাড়িয়া ইউনিয়নের দলীয় কর্মসূচিতে মঙ্গলবার বিকেলে অংশগ্রহণ করেন এমপি পঙ্কজ। এরপর তিনি স্থানীয় ডাকবাংলোতে বিশ্রাম নেন। রাত 9:15 দিকে ডাকবাংলো থেকে তিনি হিজলা ফেরিঘাটের দিকে যাত্রা করেন। হিজলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের কাছাকাছি পৌঁছালে একদল বিক্ষুব্ধ লোক তার গাড়িবহরের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় এমপি পঙ্কজকে বহনকারী গাড়ির গ্লাস ভেঙে চালক শক্কুর সামান্য আহত হন। স্থানীয়রা বলছেন, বড়জালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পণ্ডিত শাহাবুদ্দিন আহমেদ এমপি পঙ্কজ নাথের অনুসারী। এতে ওই ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনায়েত হোসেনের সমর্থকরা ক্ষুব্ধ হয়। তারা ওই হামলার জন্য দায়ী বলে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের ধারণা।